আসসালামু আলাইকুম। গেমার মিনির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের ফতুয়া, কাটিং এবং সেলাই। এখানে আমি এক টুকরা কাপড় নিয়েছি। প্রথমে আমি পেছনের পার্ট কাটিং করব। তো এই যে কাপড়টাকে আমি একটা ভাঁজ দিলাম, এই যে কাপড়টা লম্বা আছে 17 ইঞ্চি। এখন আমি এই কাঁধ মেপে নিচ্ছি 5 ইঞ্চি। কাঁধ থেকে আমি আর্মল মেপে নিচ্ছি 5 ইঞ্চি। আর এই বডি হচ্ছে 12 ইঞ্চি, 12-র অর্ধেক আমি 6 নিলাম। এই যে বডি হচ্ছে 24 ইঞ্চি, তো 24-এর 4 ভাগের 1 ভাগ আমি 6 নিলাম। এদিক দিয়েও আমি 6 নিলাম। আর সেলাইয়ের জন্য আমি আরো 1/2 ইঞ্চি কাপড় বেশি নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই যে এখন আমি সামনের অংশটা কেটে নেব। তো সামনের পার্টে যেহেতু বোতাম হবে, এর জন্য আমি সামনের পার্ট পেছনের পার্টের চাইতে তারপর এই যে বেশি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি এই পিছনের সাইডে সামনের পাটে কাপড় এই যে 1 ইঞ্চি করে বেশি করে নিলাম। এই যে বাড়তি কাপড়টা আমি ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিলাম। এখন আমি অংশ দাগ কাটবো। তো গলার চওড়া নিচ্ছি আমি 2 ইঞ্চি এবং এই গলার লম্বা নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। সামনের গলাটা 3.5 ইঞ্চি এবং পিছনের গলাটা আমি একটু ছোট করে নেব। এই যে সামনের পাটের গলা নিলাম আমি 3.5 ইঞ্চি এবং পিছনের দিকে নেব আমি 2 ইঞ্চি। প্রথমে আমি এই যে পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। এই যে পিছনের গলা আমি কেটে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে আমি পিছনের গলা কেটে নিয়েছি, এখন আমি পিছনের পাটটা
এই যে আলাদা করে নিলাম। এখন আমি এই যে সামনের গলাটা কেটে নেব। যে কাঁধের এই দিকটায় আমি একটু সেটে নিচ্ছি। সামনের পাটে আমি এই যে কেটে নিচ্ছি, দুই ভাগ করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এই যে ছোট বাচ্চার ফতুয়া কাটা শেষ। এখন আমি এই যে গলা এবং এই যে বগলে যে পাইপিং হয়, আমি ওই পাইপিংয়ের কাপড়টা বের করে নেব। এই যে পাইপিংয়ের কাপড়টা আড়াআড়ি ভাবে কাটতে হয়, লম্বালম্বি ভাবে কাটলে হয় না। এই যে দেখুন বন্ধুরা, এই যে একটু টানলে এই যে কতটা কাপড় এই যে বাড়তি হয়। তো বন্ধুরা, আমার এই ফতুয়া কাটিং করা শেষ। এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো। এই যে বন্ধুরা, এখন আমি আপনাদের ফতুয়াটা এই সেলাই করে দেখাবো। তো এই যে বুতামের ঘর বানানোর জন্য আমি যে কাপড় বেশি নিয়েছিলাম, প্রথমে আমি ওই কাপড়টা এই যে একটা যে চিকন ভাঁজ দিয়ে এই যে সেলাই করে নিচ্ছি। এখন আমি এই যে কাঁধ জয়েন করে নেব।
এখন আমি গলায় পাইপিং করে নিয়েছি, পাইপিং বা পট্টি যাই বলি না কেন, এই যে মুখটা, এই যে পাইপিনের মুখে একটু ভাঁজ দিয়ে এই যে উল্টা পাশে আমি জয়েন করে নিচ্ছি। এই যে পাইপিং জয়েন করা হয়ে গেছে, এখন আমি পাইপিংটাকে যে আরেকটা ভাঁজ দিয়ে এই ভাঁজ পাশে ঘুরিয়ে এনে এই যে সেলাই করে নেব। এই যে এই যে আমার গলার পট্টি লাগানো হয়ে গেছে, এখন আমি এই যে বগলের যে পট্টি বা পাইপিং, ওই বগলের পাইপিং লাগিয়ে নেব। একইভাবে আমি আরেকটা বগলেও এই পাইপিং করে নিচ্ছি।
এখন আমি সাইড জয়েন করে নিচ্ছি। এই যে আমার সাইডের যে একটু জায়গা আমি ফাড়া রাখবো, ওই ফাড়াটুকু সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বাচ্চাদের ফতুয়া, খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার এই ফতুয়া কাটিং ও সেলাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।